ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার বিকেলে শৈলকুপার দুধসর ও চরিয়ার বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের চালক হান্নান ঘটনাস্থলে মারা যান, আহত হয় সহকারী। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিকেলে শৈলকোপার চরিয়ার বিল নামক স্থানে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস থেকে ছিটকে পড়ে সজীব হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।